হ্যালো বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন কাঁচা পেঁপে খান তাহলে আপনাদের শরীরে কী কী উপকারিতা হতে পারে এবং আপনাদের শরীরে থাকা কয়েকটি মরণবিধি রোগ দূর হয়ে যাবে এবং সে রোগগুলো আপনার শরীরে কখনোই আসতে পারবে না এবং বাসা বাঁধতে পারবে না। এখন বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন 300 গ্রাম করে কাঁচা পেঁপে যদি খান তাহলে কী কী উপকারিতা হতে পারে সেটা ভালোভাবে শুনে নিন। বন্ধুরা, কাঁচা পেঁপে খাওয়ার প্রথম উপকারটি হলো কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা ক্লিয়ার করে থাকে এই কাঁচা পেঁপে। সেক্ষেত্রে আমাদের নিয়মিত কাঁচা পেঁপে খাওয়া খুবই প্রয়োজন। দ্বিতীয়, গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে কাঁচা পেঁপে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কাঁচা পেঁপে খাবেন। তৃতীয়ত, পাইলস ও ডায়রিয়া দূর করতে কাঁচা পেঁপে বড় ভূমিকা পালন করে, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত কাঁচা পেঁপে খান, তাহলে আপনার ডায়রিয়া ও পাইলসি সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, চতুর্থ উপকারটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণের জন্য ভালো কাজ করে কাঁচা পেঁপে। নিয়মিত 300 গ্রাম ভালো কাঁচা পেঁপে যদি খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে 100%। পঞ্চম, শরীরে সঠিকভাবে রক্ত সরবরাহ কাজ করে থাকে এই কাঁচা পেঁপে, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত কাঁচা পেঁপে খাবে। ষষ্ঠ উপকারটি হচ্ছে বন্ধুরা, এটি অবশ্যই আপনার জন্য খুবই প্রয়োজন, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে থাকে এই কাঁচা পেঁপে। আপনারা যদি শরীরে ও ত্বকে সুস্থ রাখতে চান অবশ্যই নিয়মিত কাঁচা পেঁপে খাবেন। বন্ধুরা, শেষ উপকারটি হচ্ছে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে খুবই ভালো কাজ করবে এই কাঁচা পেঁপে। প্রতিদিন বা সপ্তাহে 2-3 বার অবশ্যই কাঁচা পেঁপে খান, দেখবেন একদম আপনার ডায়াবেটিস চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। বন্ধুরা, ভিডিওটি যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকল সুস্থ খবর হচ্ছে, সকল ভালো থাকবেন, টাটা।